এবং সব থেকে একটা প্রাউড মোমেন্ট আমি তোমার সাথে শেয়ার করি, ফুড বেসড পেট ডগ, এবং সেখানে কিন্তু জার্মান শেফার্ড ছিল, হাস্কি ছিল, বুলি ছিল, সবাইকে হারিয়ে ওই জার্মান মানে ও 4 নম্বরে ছিল। But I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change. আপনি তো বিভিন্ন ব্রিড রাখেন, তার মধ্যে ল্যাব তো আছেই, বিগেল আমি অলরেডি দেখে ফেলেছি, রোডেশিয়ানও আছে আপনার কাছ থেকে শুনেছিলাম, তো কোনোদিন দেখার সুযোগ হয়ে ওঠেনি, আজকে কি কোনোভাবে পসিবিলিটি আছে? প্লিজ একটু দেখাবেন, প্লিজ একটু দেখাবেন। এই যে আমার পান্তুয়া, একদম রাস্তা থেকে তুলে নিয়ে আসা, 5টা বাচ্চা হয়েছিল, ভাই বোন, তো প্রায় মৃত প্রায় অবস্থায় ওকে আমার নিয়ে আসা। আচ্ছা, নিয়ে এসে পুরো কোট একদম যাকে বলে বাংলা ভাষায় ঘিয়ে ভাজা হয়ে গেছিল। আচ্ছা, এবং কোনোভাবে কোনো পয়জন দেওয়া হয়েছিল বা খেয়ে নিয়েছিল। ওকে, তো সেইখান থেকে ওকে রিকভারি করে আজকে পান্তুয়ার প্রায় 2 বছর বয়স, 2 ইয়ার্স, 2 ইয়ার্স। এবং সব থেকে একটা প্রাউড মোমেন্ট আমি তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পান্তুয়া লাস্ট হর্দাতে একটা পেট শো অর্গানাইজ হয়েছিল, ডগ শো, সেখানে আমার গোল্ডেন রিট্রিভার গার্ড স্টেফি গেছিল, ও বেস্ট মাইনর পাপি পেয়েছিল। আচ্ছা, এই যে বেস্ট মাইনর হর্দা কেনেল ক্লাব থেকে বেস্ট মাইনর পাপি, এবং যেটা সবচেয়ে বেশি, এটা তো ও পেয়েছে ঠিক আছে, সবচেয়ে যেটা প্রাউড মোমেন্ট আমার লাইফে সেটা হচ্ছে আমার পান্তুয়া হর্দা কেনেল ক্লাব থেকে ফোর্থ বেস্ট পেট ডগ, এবং সেখানে কিন্তু জার্মান শেপার্ড ছিল, হাস্কি ছিল, বুলি ছিল, সবাইকে হারিয়ে মানে জার্মান মানে ও 4 নম্বরে ছিল আর কি, ওদের সাথে সমান ভাবে ও কম্পিট করেছে। একটা কথা আছে না, এনভায়রনমেন্ট মেক্স আ ম্যান, সবাই যখন শো করছে তো হোয়াই নট দেশি, ও কিন্তু গিয়ে প্রত্যেকটা বিদেশি বাচ্চার সাথে ও কম্পিট করেছে, ও দেশিদের মধ্যেও ফার্স্ট হয়েছিল, এরপরে যখন ও বেশি বিদেশি বাচ্চাদের সাথে যখন ও দাঁড়ালো সেখানেও কিন্তু গিয়ে ও 4 নম্বর পজিশন পেয়েছে। এটা মানে সিরিয়াসলি প্রাউড মোমেন্ট, আর এটা খুব ভালো লাগলো, ভীষণ প্রাউড মোমেন্ট, এবং আমার হাজবেন্ড ওকে হ্যান্ডেল করেছিল প্রথম দিন ওর বাড়ি থেকে বেরোনো, মানে আমার কাছে আসার পরে ওর প্রথম বাড়ি থেকে বেরোনো। আচ্ছা আচ্ছা, বাহ, ও মেইনটেইন, দেখো তুমি এই ভ্যাকসিনেশন থেকে শুরু করে সব যেভাবে মানে প্রেভ্যাকটো টোটাল সব প্রোটেকশন সব করালো, শুধু ওকে আমার এটা করানো হয়নি লাইগেশনটা, ওটা আমি ওকে এই সামনের শীতে করিয়ে দেবো। আচ্ছা, মানে ওটা কি হয়, লাইগেশন করানো মানে ওকে মানে ওর আর সিজন আসবে না ব্রিডিং এর, তো কোনো প্রশ্নই উঠছে না। বাইরের দেশে যেভাবে মানে দেখেছি, বাইরের দেশে আমি যেভাবে দেখেছি অলরেডি মানে রোডেশিয়ানও কিন্তু অ্যাডাপ্ট করে, আমাদের দেশেও সেভাবে নিশ্চয়ই করে, কোনো অসুবিধা নেই, বাট কোনোদিনও মানে এভাবে দেখিনি এত প্রপার গাইডেন্সটা দিয়ে, একটু চুপচাপ মানে রোডেশিয়ান বলে আলাদা কোনো ট্রিটমেন্ট বা আলাদা কোনো কিছু, একদম ইকুয়ালি সবাই, সবাই যা পায় যে ফুড পায়, সবচেয়ে বড় কথা এটা ফুড, আমার এখানে আমি বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, সবাই যে ফুড, ও ডগ ফুডটা খুব একটা বেশি পছন্দ করে না, ও চিকেন রাইসটা প্রেফার করে, ও একবেলা ডগ ফুড খায়, একবেলা চিকেন রাইস খায়, বাকি প্রতিটা বাচ্চাকে আমি টিক প্রোটেকশন এর জন্য ব্রেভ্যাক্টো ইউজ করি। আচ্ছা, ওকেও ব্রেভ্যাক্টো দেওয়া হয়, ওকেও দেওয়া হয়, ওকেও ব্রেভ্যাক্টো দেওয়া হয়, ওরও ভ্যাকসিনেশন প্রপার করা হয়, এবং ও দেশি বলে ও আলাদা, ও সব ও সবার সাথেই থাকে, আমার প্রত্যেকটি বাচ্চা, আমার প্রত্যেকটা রুমে এসি ফিটেড, আমার কোনো রুমটা এমন নেই যে রুমে এসি নেই, এবং প্রত্যেকের সাথে ও এসি রুমই শেয়ার করে। এটা তো মানে সত্যি খুব ভালো লাগলো, মানে কোনো আলাদা ব্যাপার নেই, যে ও দেশি কুকুর, ও একটা কোনো কোথাও পড়ে থাকে এরকম ব্যাপার নেই, ও আমার কেনেলে বাকি সমস্ত বিগ বাচ্চাদের সাথে ও থাকে। মানে আরেকটা কথা, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বান্টি এন্ড ফ্যামিলি, এই যে ফ্যামিলি, মানে আমি যখন এটা বানাই এই বাড়িটা 2022-এ, তখন এরা প্রত্যেকে আমার সাথে ছিল, এখনো আছে, এখনো আছে, মানে এদের দিয়ে শুরু হয়েছিল আর কি, আর এই হচ্ছে আমার বান্টি মাঝখানে, ওকে দিয়ে আমার স্টার্ট জার্নিটা। সত্যি ভালো লাগলো আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের প্রয়াসটা, এটা সত্যি মানে অভাবনীয়, অতুলনীয়। মনে করছেন তাও পুষুন, পোষার মতো করে পুষুন, দেশি বাচ্চাও খারাপ নয়, কিন্তু ওদের যেটা দুটো সমস্যা আছে আমি ক্রেশ চালাতে গিয়ে বুঝেছি, হ্যাঁ, সেটা হচ্ছে মারাত্মক রকম সেপারেশন অ্যাংজাইটি হয় ওদের মধ্যে, জাস্ট লাইক আমি বলে দিচ্ছি, ওরা ওদের মতো লয়াল প্রাণী, লয়াল কুকুরের ব্রিড দুটো নেই,
ওকে, আপনি একটা ল্যাব্রাডর আমার প্রেশার রেখে যান, খানিকক্ষণ প্রবলেম করবে থেকে যান। একটা দেশি বাচ্চা রাখার আগে আমাদের ট্রায়াল ম্যান্ডেটারি, আমরা ট্রায়াল করবো, কারণ ওরা এসে প্রচন্ড কান্নাকাটি করে, মন খারাপ করে, থাকতে চায় না। এটা কিন্তু দেশি বাচ্চার ক্ষেত্রে হয়, এই একটা সমস্যা হয়। আর একটা সমস্যা হচ্ছে অন্য ব্রিডের সাথে মানিয়ে নেওয়া, এই একটা প্রবলেম হয়। এই দুটো প্রবলেম দেশি বাচ্চার ক্ষেত্রে হয়, সেপারেশন অ্যাংজাইটিটা মারাত্মক লেভেলে হয়, কান্নাকাটি করে, খেতে চায় না, এইসব সমস্যাগুলো হয়। সত্যি ভালো লাগলো, মানে ভাই গড প্লেস, আমার কোনো কারোর কাছে কখনো রাখতে হয়নি বাচ্চাকে, আমি রেখে যাই না, আমি বাড়িতে লোক রেখে যাই, বাচ্চা আমার কাছে থাকে। এটা হচ্ছে পান্তুয়ার স্টোরি, ওর এখন শেডিং চলছে, পান্তুয়ারও এখন শেডিং চলছে। আচ্ছা, ভীষণ ভালো ওয়েল বিহেভড বাচ্চা একটা। এদের থেকে মানে বেসিক্যালি সবাই যেটা মানে ভেবে থাকে যে জাম ছড়াতে পারে, তার জন্য মানে সেক্ষেত্রে দেখো, ওকে নেওয়ার পরে, আমি সত্যি কথা বলছি, ওকে নেওয়ার পরে এক মাস পুরো আইসোলেশনে ছিল, এক মাস। হ্যাঁ, ওকে নেওয়ার পরে স্নান করাই প্রথমে, একটা তখন তো খুব ছোট ছিল, কেজে রাখা যেত, একটা কেজে ওকে রাখা হয়েছিল, পুরো আইসোলেশনে ছিল সেখানে। তারপর ওকে স্নান করানো হয়, করানোর পরে ওকে ডিওয়ার্মিং করানো হয়, তারপরে ওর ভ্যাকসিন করানো হয়, বুস্টার করানো হয়, তারপরে ওকে আমি আমার বাকি বাচ্চাদের সাথে ছাড়ি। এটা একটা ফ্যাক্টর, রাস্তা থেকে তুমি যদি কোনো বাচ্চাকে অ্যাডাপ্ট করো, সবাই ভাবেও এটা, সবার আগে এটাকে করতে হবে, এটা এটা মাস্ট। আর যেটা আপনি অলরেডি মেইনটেইন করেছেন, একদম ছোটবেলায় নিয়ে নাও, বড় হলে নিও না। আর দেশি বাচ্চা দু একটা জিনিস প্রবলেম আমি বলেই দিলাম, এগুলো নেওয়ার পরে হবে, কান্নাকাটি করবে, ও করে, ওদের এটা খুব, এটা না খুব বাস্তব। আজকে আমার বন্ধু বান্ধব যদি রাস্তায় ঘুরে বেড়ায়, আমাকে যদি কেউ ঘরে একটা আটকে রাখে, সেটা দিয়ে আমি কি করবো? ওর বন্ধু বান্ধবরা সব রাস্তায় ঘুরছে, ওকে আমি আটকে রেখেছি, এটা কিন্তু ওর সত্তার এগেনস্টে গিয়ে করা। একটু কান্নাকাটি করে, মাঝে মধ্যে গান টান গায়, সেটা কিন্তু দেশি বাচ্চারা করে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই সব কিছু যদি মেনে নিতে পারেন, দেশি পুষুন, কোনো অসুবিধে নেই। বাইট, ঠিক আছে, অ্যাগ্রেশন তুমি তো সামনে থেকে দেখলে, কোনো অ্যাগ্রেশন আছে ওর মধ্যে? আমি দেখছিলাম, দেশি বাচ্চাদের অ্যাগ্রেসিভ, কামড়ে দেবে, দেখো তুমি, হ্যাঁ, গায়ে হাত দাও, মুখে হাত দিয়ে দাও, কিচ্ছু করবে না তোমাকে, ও এতটাই ফ্রেন্ডলি। খুব ভালো লাগলো, মানে প্যারাডাইজ পেটস এর লোককে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, সিরিয়াসলি, মানে অনেকে একটা সত্যি গিফট, সত্যি তাই, মানে এটা একটা গিফট। আমার প্রচুর চ্যালেঞ্জেস ছিল ওকে নেওয়াতে, আমাকে অনেকে অনেক রকম, কেউ ভালো বলেছিল, কেউ খারাপ বলেছিল, কি হবে না হবে, কিন্তু সত্যি ও এত সুন্দর কোঅপারেট করে আমাদের সবার সাথে। আমি ওকে নিয়ে শো করতে গেলাম, সেখানেও প্রত্যেকটা লোক এসে ওকে আদর করছে, যে একটা দেশি বাচ্চা কত সুন্দর সমান তালে ও বসে বসে পুরো শোটা এনজয় করলো, দেখলো, চেঁচামেচি নেই, কিছু নেই, ওকে তো ব্যাপারটা পুরো গ্রিক, নতুন। শোটা হয়েছিল কোথায়? খড়দায় হয়েছিল, খড়দায় হয়েছিল, মানে ইচ্ছাপুর থেকে খড়দায়। আচ্ছা, আমরা গাড়ি করে ওকে নিয়ে গেছিলাম, এবার আমরা প্ল্যানও করেছি, এবার যেখানে যেখানে পেট ডগ এর শো হবে আমরা ওকে নিয়ে যাব, অবশ্যই প্রপার শো করবে বাকি বাচ্চাদের সাথে। আমাদেরকে একটু জানাবেন, আমরাও যাব, নিশ্চয়ই আমরা যাব, এটাকে কভার করতে, একদম জানাবো জানাবো। আর এটা বন্ধুরা উচিত, মানে আপনারা কিন্তু অবগত হন, অনেকে তো মানে জাস্ট মানে কি বলবো, স্পেসিফিক দিনগুলোতে মানে জাস্ট লাইক হোলি এসব গুলোতে ছুঁড়ে মারে, মানে এদেরকে খুব খারাপ ভাবে ট্রিট করে। বাট আমি এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম যারা খালি বলে না, যারা করেও না, এটা খুব বড় জিনিস। আমি প্রচুর স্ট্রিট ডগ ফিট করাতাম, কোভিডে তো পুরো ফিট করিয়েছি, এখনো করাই, এখন একটা ছোট্ট দু চারটে মেয়েদের গ্রুপ আছে, ওরা করে, সেখানে কিছু ফান্ড দিই, কোনো সময় আমি যাই, ফিজিক্যালি সবসময় ব্যাপারটা হয়, আমার তো ক্রেশটা মেন, ক্রেশটা ছেড়ে বেরোনোটা সত্যি খুব চাপ হয়ে যায়, কারণ বাকি প্যারেন্টসরা তো আমাদের উপর ভরসা করে দিয়ে যায়, সেটাকে ছেড়ে রা বেরোনোটা খুব চাপ, ওই জন্য প্রত্যক্ষ ভাবে হয়তো জয়েন করতে পারি না, পরোক্ষভাবে চেষ্টা করি। থাকো দিদি, এটা সত্যি ভালো লাগলো গো, আই উইশ ভালো হোক তোমাদের সবার, সবার কাছে একটাই আশীর্বাদ করুন, যেন বান্তিয়ান ফ্যামিলি প্রত্যেকে যেন ভালো থাকে, প্রত্যেকটা বাচ্চা। আর আমি একটা টিপস বলুন, একটা ইয়ে বলুন বলছি, সামনে প্রচন্ড গরম পড়েছে, একটু দেখে রাখুন বাচ্চাদের, এসিতে যারা রাখছেন মনে করছেন বাচ্চা বাড়িতে এসি আছে, তো খুবই ভালো, এসি থেকে বেরোবার অন্তত আধা ঘন্টা আগে এসিটা বন্ধ করে দিন, টেম্পারেচারটাকে ম্যাচ করান, তারপরে বাচ্চাকে রুম থেকে বার করুন, নাহলে এই মিসম্যাচের ক্ষেত্রে কিন্তু স্ট্রোক, হিট স্ট্রোক হয়ে যাওয়ার চান্সেস মারাত্মক রকম থাকে। আর প্রচুর পরিমাণে জল খাওয়ান, যদি বাচ্চা জল এমনি জল খেতে না চায়, একটু টক দই মিশিয়ে দিন, একটা ফ্লেভার এসে যাবে, ওরা জলটা খাবে,
প্রচুর পরিমাণে জল খাওয়া, না হলে সিরিঞ্জে করে মুখে জল দিই, কিন্তু জলটা দিই, ডিহাইড্রেশন যেন কোনোভাবে বাচ্চা কোনো বাচ্চার। আর যদি সম্ভব হয় বাড়ির বাইরে ছোট একটা মাটির পাত্রে একটু জল রাখুন, পাখিদের জন্যে, রাস্তার পথ কুকুরদের জন্যে, দেখবেন ওরা এসে খাবে। এটা একটু পারলে করুন, যেন যা গরম যা দাবদাহ শুরু হয়েছে, মানে আমাদের যদি এত কষ্ট হয়, আমরা পায়ে চটি পড়ছি, গায়ে জামা দিচ্ছি, আপনি ওদের কথা ভাবুন যারা রাস্তায় থাকে। এগুলো ভেবে একটু ছোট ছোট স্টেপস গুলো যদি আমরা সবাই মিলে নিই, তাহলে প্রত্যেকে আমরা ভালো থাকতে পারবো। আশা করি এটা যারা ভিউয়ার যারা দেখছে তারাও একটুখানি সচেতন হবেন, আরো বেশি করে হবেন। ওই আওয়াজ, হ্যাঁ প্রচন্ড অ্যাটেনটিভ। কেউ নেই, চলে এসো। ওকে, দেখা হবে আরো একটা ব্লগের সঙ্গে আবার নেক্সট টাইম। ভাই ভালো থেকো। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ।